হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। যদিও রিকোয়েস্টটা অনেকদিন আগে করেছিল, তো পুজোর মধ্যে আর মানে রিকোয়েস্টটা রাখা সম্ভব হয়নি, তো ভাবলাম যে না আজকে তার সেই রিকোয়েস্টটা পূরণ করি। তখন সে মাঝে মাঝে আমাকে রিকোয়েস্ট করে, তার সব রিকোয়েস্টটা রাখা হয়ে ওঠে না, তো এই রিকোয়েস্টটা আমি তার মানে রাখার চেষ্টা করছি। তো যে রিকোয়েস্ট করেছে তার নাম হচ্ছে এমডি মুস্তাফা মালয়েশিয়া থেকে। তো আমাকে রিকোয়েস্ট করেছিল যে হাই পনিটেল করে দেখাতে, তো আজকে আমি হাই পনিটেল করে দেখাবো, আর হচ্ছে তোমার একটা লুজ পনিটেলও করব। তো আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো মূল ভিডিওতে যাওয়া যাক, ঠিক আছে? তো ফার্স্টে চুলটাকে একটু আসলে নিতে হবে, তো গাইজ এখন ফার্স্টে হেয়ার বানটাকে ওপেন করে নিলাম। তো হেয়ার বানটাকে দুবার আমি তোমাদেরকে ওপেন করে দেখালাম, দেখতেই পাচ্ছ কতটা হালকা হয়ে গেছে চুলটা আর কতটা সিল্কি হয়ে গেছে। কি সুন্দর মানে হেয়ার বানটা ওপেন হয়ে গেল, যেহেতু চুলটা অত্যাধিক সিল্কি হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি এক সাইডে এনে চুলটাকে আশা নিচ্ছি, তারপর আমি ব্যাক সাইডে নিয়ে গিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। তো দুটো ভাগে ভাগ করে নিয়ে দুটো পনিটেল করে দেখাবো, না দুটো হাই পনিটেল করে দেখাবো, আর তারপরে দুটো লুজ পনিটেল করে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকা দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে আমি আবার একবার হেয়ারটাকে কম্বিং করে নিচ্ছি। তো হেয়ারটাকে কম্বিং করে নেওয়ার পরে তারপরে পনিটেল করব। আর আমি একটা কালো রঙের রাবার বান ইউজ করব। তো এই রাবার বানটা বেশ ভালো, চুল একটুও ছেড়ে না, মানে এটা দিয়ে পনিটেল করলে। তো দেখো আমি যতটা সম্ভব উঁচুতে ওঠানোর চেষ্টা করছি, তো জানি না কতটা উঁচুতে ওঠাতে পারবো। তো আমি চেষ্টা করছি একটু হাই পনিটেল করার। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বলতো পনিটেল করে নিয়েছি, আরো উঁচু থেকেই ওঠানো সম্ভব হবে। এখানটা করে করবো না, এটাই ঠিক আছে, ঠিক আছে এই সাইডটা করছি। দেখো এক সাইডের পনিটেলটা একটু বেশি উঁচু হয়ে গেছে, আর এক সাইডের পনিটেলটা একটু নিচু হয়ে গেছে, তাই একটা পনিটেলটা ওপেন করে নিলাম। তো তারপরে আমি আবার একটু উঁচুতে তুলে মানে পনিটেলটা করে নিলাম, আর একটু উঁচুতে উঠিয়ে নিলাম, তো দু সাইড যাতে সমান হয় তার জন্য। তো এবার আমি তোমাদেরকে পেছন ঘুরে দেখাবো যে দুটো সাইড সমান হয়েছে নাকি। তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো একটু ব্যাক সাইডে দেখাই তোমাদেরকে পনিটেলটা, শীতেটা মনে হয় সোজা হয়নি, যাই হোক যা হয়েছে হয়েছে। তো গাই
সো গাইস দেখো ফার্স্ট আমি তোমাদেরকে দুটো হাই পনিটেল করে দেখালাম, এবার আমি তোমাদেরকে দুটো লুজ পনিটেল করে দেখাবো। আর দেখো গার্ডারগুলো আমি ওপেন করে নিলাম, আর এত সুন্দর গার্ডারগুলো যে হেয়ারটাকে ওপেন করা মানে পনিটেলটাকে ওপেন করার পরে একটু হেয়ার ফল হয়নি। সো যাই হোক এদিকে দেখো যে আবার একটু হেয়ারটাকে কম্বিং করে নিয়ে এবার আমি দুটো লুজ পনিটেল করে দেখাবো। তো চলো তোমার সাথে থাকা দেখতে থাকো ভিডিওটা, একদমই লুজ দুটো পনিটেল করে দেখাবো। সো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ পনিটেলটাকে একটু তোমাদের সামনে প্লে করে দেখাচ্ছি, আর তারপরে পনিটেলটাকে একটু তোমাদের সামনে স্মেলিং করে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। সো